আজকে আমি কড়ি দিয়ে ফ্লাওয়ার মেকিং শেখাবো তার জন্য যা যা মেটেরিয়ালস লাগবে তার ডিটেলস এখানে দেয়া আছে ফার্স্ট আমরা পাঁচটা কড়ি নেব এখানে আমি গোটা কড়ি আর ভাঙা কড়ি দু রকমের কড়ি নিয়েছি আমাদের ভাঙা কড়িটা ফ্লাওয়ার মেকিংয়ের জন্য লাগবে যদি ভাঙা করি কিনতে না পাও গোটা কড়ি কিনে এই প্রসেসে তোমরা ভেঙে নিতে পারো একটা নোস পিলার দিয়ে কড়িটার মাথায় হালকা হালকা চাপ দিলেই কড়িটা এরকমভাবে ভেঙে যাবে এইভাবে তোমরা যে কটা কড়ি দিয়ে ফ্লাওয়ার বানাতে চাইছ তিনটে চারটে পাঁচটা ছটা যা ইচ্ছে সেই রকমভাবে কড়িগুলোকে ভেঙে নিতে পারো অথবা অথবা ভাঙা করি কিনতে পারো এবার আমি সুতো নেব আর গাঁথতে শুরু করব। ফার্স্টেই আমি সুতোটা ভরে নেবো কড়ির একটা মুখে পুরো সুতোটা ভরবো না আমি সুতোয় কিন্তু কোনো গিট মারিনি এবার যে দিক দিয়ে কড়িটার প্রথমে আমি সুতো ভরেছিলাম সেকেন্ড করিটা ঠিক তার উল্টো দিক করে মারব অর্থাৎ প্রথম কড়িটার পিঠের দিক থেকে সামনের দিকে যদি আমি সুত সুতোটা নিয়ে আসি নেক্সট করিটার ক্ষেত্রে আমি সামনের দিক থেকে পিঠের দিকে নিয়ে যাব। দিয়ে দুটোকে গিট বেঁধে দেবো খুব টাইট করে বাঁধবো না একটু হালকা রেখে বাঁধবো আবার খুব হালকাও রাখবো না মিডিয়াম টাইপের রাখবো যাতে করিটা মুভ করতে পারে কোনোভাবেই স্টিফ না হয়ে যায় এবার আমি থার্ড করিটা গাঁথবো একটা সাইডে এখানে রাখবো আর তারপরে আমার ফোর্থ কড়ি যেটা থাকবে সেটাও গেঁথে নেবো আমি ফার্স্টে সব হালকা করে গেঁথে নেবো এটা যখন ফ্লাওয়ারের একটা শেপ নিয়ে নেবে তখন আমি এটাকে স্টিফ করে আটকাবো শক্ত করে এটাকে তখন আটকাবো ফার্স্টে সব কটাকে হালকা হালকাভাবে গেঁথে নেবো শুধু প্রথমেরটাকেই আমি গিট মেরেছিলাম যেহেতু ফার্স্টে একটা নট লাগানো দরকার তাই জন্য এবার আমি আমার ফিফথ যে কড়িটা আছে সেইটা বাঁধবো যারা চারটে কড়ির ফ্লাওয়ার করতে চাও তারা এইখানেই শেষ করবে এখানে আমি যে গিটটা মারছি এই গিট মেরেই তোমরা টাইট করে নেবে আর যারা পাঁচটা কড়ির করতে চাও তাহলে এরপরে আর একটা কড়ি অ্যাড করতে হবে আর এখানে আমার কড়িগুলোর সাইজ যেটা আছে সবকটা সমান নয় সবকটা সমান নিলে ফুলটা একদম পারফেক্ট হবে আমার কাছে সবকটা এক সাইজ ছিল না তাই আমার কাছে যা ছিল আমি সেই দিয়ে করছি তবে এক শেপের সুন্দর ফ্লাওয়ারটা আনার জন্য একই রকম সাইজটা কড়ি নিলে খুব ভালো হয় আমি এবার পাঁচ নম্বর কড়িটাও এখানে অ্যাটাচ করে দিয়েছি আমার পাঁচটা করি মোটামুটি এখানে বসে গেছে অ্যাডজাস্ট হয়ে আর যেহেতু আমার একটা করি একটুখানি বিরাটই বড় রয়েছে তাই জন্য একটা দিক আমার একটু অট দেখতে লাগছে করিগুলোর শেপ এক হলে জিনিসটা কিন্তু হবে না এরকম আর তারপর এখানে আমি গিট বেঁধে দেব এখানে আমি গিট বেঁধে দেবো দুটো গিট আমি এখানে মারবো একটু টাইট করেই মারবো এরপরে আমি পুরো যে ফুলটা আছে যেটা আমার এখনও পর্যন্ত হালকা লকপক করছে জাস্ট আমার ফুলগুলো আর কড়িগুলোটা ফুলের শেপে আটকানো হয়েছে এই টোটালটাকে আমি টাইট করব টাইট করার জন্য আমি সুতোটাকে প্রত্যেক কড়ির মধ্যে দিয়ে সেলাই করতে পারি এইভাবে বারবার বারবার করে অথবা শুধু সুতোটাকে রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে নিতে পারি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রত্যেক কড়ির মাঝখান দিয়ে যেন সুতোটা যায় আর কোনোভাবেই যেন মাঝখান পোসান থেকে বেরিয়ে না চলে যায় তা কোনো কড়ির কোনো পোশান যেন বিচ্ছিরিভাবে কভার না করে যায় এইভাবে আমি সুতোটাকে পেঁচান পেঁচিয়ে রাখবো আর সব সময় সুতোটা একটু বড় নিতে হবে যাতে পেঁচানোর জন্য এনাফ সুতো আমি পাই আমি এখানে ডলির কটন থ্রেড ইউজ করেছি তোমরা কটন থ্রেড যে কোনো ইউজ করতে পারো তবে অন্য কোনো সুতো ইউজ না করাটাই বেটার এইভাবে এটাকে প্যাঁচাতে থাকতে হবে অল্প অল্প করে প্যাঁচাতে থাকতে পারো অথবা সুচ দিয়েও এরকমভাবে প্যাঁচাতে থাকতে পারো অথবা হাতে করে প্যাঁচাতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেটা করতে পারো এটা কিন্তু এরকমভাবে চারদিক দিয়ে সব কটা কড়িকে কভার করে প্যাঁচালেই শক্ত হয়ে যাবে আর লাস্টে আমি এখানে গিট মেরে দেবো আর এক্সট্রা যা সুতো থাকবে সেটা কেটে নেবো তাহলেই এটা একটা শক্তপোক্ত কড়ির ফুল হয়ে যাবে এইভাবেই তোমরা বাড়িতে বসে ইজিলি বানিয়ে ফেলো করির ফুল